এখানে এসেছিলাম, আমি শুধু এটুকু প্রমাণ করতে এসেছি যে আমি বেঁচে আছি। আমার কাজ হয়ে গেছে, এবার আমি আসি, কেমন? রাই প্লিজ, প্লিজ চলে যেও না রাই, আমাকে ছেড়ে যেও না তুমি, প্লিজ আই ক্যানট লিভ উইদাউট ইউ, প্লিজ আমাকে ছেড়ে যেও না রাই, আমাকে আর একটা সুযোগ দাও প্লিজ। রাই, উনি এত করে রিকোয়েস্ট করছে, তুমি কনসিডার করছো না কেন? কোন ফ্যামিলিতে না ঝগড়া অশান্তি হয় বলো? তা বলে কেউ বাড়ি ছেড়ে চলে যায়? সবকিছু ছেড়ে চলে যাওয়াটা তো সলিউশন নয়। তাহলে সেদিন তাড়িয়ে দেওয়াটা সলিউশন ছিল? অশান্তিতে একজনের কথা বিশ্বাস না করে, তাকে অবিশ্বাস করে, তাকে বাড়ি থেকে চলে যেতে বলাটা বোধ হয় একমাত্র উপায় ছিল না? আচ্ছা, আপনার তো এসব কিছুতে খুশি হওয়া উচিত। আপনারও তো মনে হয়েছিল, আপনি তো আমাকে জিজ্ঞেস করেছিলেন, সূর্য আর অনির্বাণ ছাড়া আর কতজন পুরুষ আমার জীবনে আছে। আপনার ছেলেও কাছাকাছি কিছু একটা ভেবে নিয়েছিল। মাথাটা ঠান্ডা করো, একটা ভুল বোঝাবুঝি রাগারাগিতে একটা সম্পর্ক শেষ হয়ে যেতে পারে না। একদম ঠিক বলেছেন আপনি, একটা ভুল, একটা রাগারাগি, মান অভিমান, ঝগড়া, এসব কিছুতে আর যাই হোক একটা সত্যিকারের ভালোবাসা, সত্যিকারের সম্পর্কে কিচ্ছু এসে যায় না, কিন্তু অবিশ্বাসে যায়। আমি মনে করি একটা সম্পর্কের একমাত্র ভিত্তি হলো বিশ্বাস। আমি একটু পুরনো পন্থার মেয়ে তো, তাই আমি এটাই বিশ্বাস করি, যে সম্পর্কে বিশ্বাসই থাকে না সেখানে সবকিছুই মিকি। কোনো গভীরতা নেই, কোনো সার্বত্তা নেই, কিচ্ছু নেই। তুমি সেদিন যে কথাগুলো বলেছিলে, সেই কথাগুলো শুধু সাজানো কয়েকটা বাক্য নেই। শব্দ যেগুলো তাসের ঘরের মতো ছিল, একটু টোকা দিতেই হুড়মুড়িয়ে সব পড়ে গেছে। নষ্ট হয়ে গেছে, কাজে সেগুলো তুলে জোড়া লাগানোর আর কোনো চেষ্টা করো না, তুমি আবার পড়ে যাবে। বারবার বৃথা সময় নষ্ট করে কি লাভ বলো? এভাবে বলো না স্রোত, এটাই কিন্তু রাই, যাই হয়ে যাক, যে যাই করুক না কেন, রাই কিন্তু তার জন্য নিজের কর্তব্যটা করবেই, মুখ বুঝে করবে, কোনো প্রত্যাশা না করেই করবে। তাই তুমি কিন্তু ওকে এগুলো নিয়ে কিছু বলতে যেও না, সে দেখা যাবে। আচ্ছা বৌমনি, আমি যাচ্ছি, আমার কিন্তু আর তর্স হয়েছে না বৌমনি, তুমি যাবে তো? একটু অপেক্ষা করে নাও, মাকে একটু সামলে নিতে দাও। আর শোনো স্রোত, তুমি না মাকে আর কিছু বলো না প্লিজ, এই গত একদিনে তুমি মাকে অনেকগুলো কথা বলেছো, মা একেবারে ভেঙে পড়েছে। আমার তো ভয় হচ্ছে মা না অসুস্থ হয়ে পড়ে। আশা করছি রাই সামনে আসলে মা একটু সামলে নিতে পারবেন। বৌমনি, আমি কি মাকে একটাও ভুল কথা বলেছি? তুমিই বলো, মা হয়ে যদি মেয়েকে না বোঝে, না বিশ্বাস করে, তাহলে একটা লোক কয়েক মাসের চেনাতে কি বিশ্বাস করবে? সেসব কথা থাক, এগুলো বলতে গেলে অনেকগুলো কথা বলতে হয়, সত্যি মিথ্যে বিশ্বাস অবিশ্বাস সবকিছু নিয়ে প্রশ্ন ওঠে। আমাদের সবারই হয়তো কিছু দায় রয়েছে, কিন্তু রায়ের যে কিছু হয়নি এটাই সব থেকে স্বস্তির কথা। আচ্ছা শোনো, রাগের বসে করা কাজগুলোকে ধরুন না রাই, পরিস্থিতি তখন অন্যরকম ছিল, এখন অন্যরকম, সত্যিগুলো যখন সামনে এসেই গেছে তখন পেপারগুলোকে মূল্যহীন ধরে না। তার মানে সত্যিটাকে সামনে আনতে হলে, বা আমি যে ঠিক সেটা প্রমাণ করার জন্য আর কারোর কাছে জানি না, অনির্বাণের কাছে তার মানে প্রমাণটাই শেষ কথা, তাই তো? অনিতা, আমার সারা জীবন একটাই দুঃখ থেকে যাবে, আমি তোমাকে চিনতে পারিনি, তোমাকে না চিনেই বারবার ছুটে গেছি তোমার কাছে আমার দিদি ভাইটার কথা নিয়ে। দিদি ভাই, আমি তোকে আজ বলছি, এই লোকটা তোর যোগ্য না, একেবারে যোগ্য না।
এই লোকটা ছবির তারিখ মেলাচ্ছিল, ভাবছিল কি কিভাবে তোকেই দোষী করা যায়। উল্টোটা ভাবার কথা ওর মাথায় আসেনি। এই লোকটার সাথে সারা জীবনটা নষ্ট করিস না, আমি বলছি করিস না। স্রোত, আর কথা বাড়ানোর কোনো দরকার নেই, চল বাড়ি চল। রাই, এত তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিও না, বাড়িতে যাও, বাড়ির সবাই তো টেনশনে রয়েছে, তাদের সঙ্গে কথা বলে মাথাটা ঠান্ডা করে তারপর ভাবো। দেখো, তোমার বাড়ির লোকদেরও তো একটা মতামত আছে, তাদের সাথে আলোচনা করো। অনি সন্ধ্যাবেলা তোমাদের বাড়িতে যাবে, তোমাদের মধ্যে যা ভুল বোঝাবুঝি আছে মিটিয়ে নাও, আমার মনে হয় তোমাদের চেঞ্জ দরকার। অনি, আমি টিকিট কেটে দিচ্ছি, তুমি রায়কে নিয়ে কোথাও ঘুরে এসো, আমি তোমাদের দুজনের জন্য থাইল্যান্ড ট্রিপের একটা প্যাকেজ বুক করে দিচ্ছি, ঘুরে এসো, ভালো লাগবে। ধরে নাও এটা তোমাদের বিয়েতে আমার তরফ থেকে গিফট। রাই, আমাকে একটা সুযোগ অবধি তুমি দেবে না? দেব, সুযোগ দেব আমি তোমাকে, যদি আমার একটা প্রশ্নের সৎ জবাব তুমি দাও। অনির্বাণ, আজকে যদি এই ছবিগুলো ফেক হওয়ার প্রমাণটা থালায় করে তোমার সামনে হাজির না করা হতো, তাহলে এই সময় দাঁড়িয়ে তুমি কি করতে? তাড়াহুড়ো করার দরকার নেই, সময় নাও, ভেবে চিনতে যদি সঠিক জবাব পাও তাহলেই আমাকে দিও। এখন আসি।